আমি দেখেছি অর্থনৈতিক সাথে প্রতিটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছে। আমি আজকের দিনে সেই কারণে এসে থেকে আজকে বাংলাদেশের উন্নয়নের মহাকাঠে পা দিয়েছে, বাংলাদেশের মানুষ যে স্বপ্নকে প্রস্তুত করেছে আমাদের বিভিন্ন বিষয়ে দেখতে পারে, আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন আমি প্রত্যাশা করবো যে এই কারণে মানব অধিকার যে বন্ধু আছে আমাদের স্বাধীনতা করছে, যে সাধারণ কথা বলা আছে, সামাজিক ন্যায় বিচার আছে, মানবিক মর্যাদার কথা বলা আছে, সেগুলোকে সমুন্নত রেখে আমরা কিভাবে আমরা জাতি হিসেবে একটা সভ্য সুন্দর জাতি হিসেবে এই প্রত্যাশা যেটা আমি করছি আমার মনে এসে ধন্যবাদ কাজী রিয়াজুল হককে। আমাদের প্রত্যাশা করে যথেষ্ট থাকবে এই অঙ্গীকার করে এখন আমরা যাবো আসমা আব্দুল রবের কাছে।